যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় চারটি অঙ্গরাজ্যে টর্নেডো বজ্র ছড়ে নিহতের সংখ্যা বাইশ জনে দাঁড়িয়েছে হুমকির মুখে রয়েছে বিশাল এই অঞ্চলের দশ কোটি নব্বই লাখ বাসিন্দা এদিকে পাপুয়া নিয়োগিনীতে ভয়াবহ ভূমিধসে মাটি চাপা মানুষের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে বলে জাতিসংঘকে অবহিত করেছে দেশটির সরকার অব্যাহত রয়েছে উদ্ধার কাজ শনি ও রোববার সারাদিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সমভূমি নামে পরিচিত অঞ্চলের চার অঙ্গরাজ্যে ব্যাপক আঘাত হানে টর্নেডো ও বজসর এতে হতাহত হন বহু মানুষ যুক্তরাষ্ট্রের স্টর্ম প্রেডিকশন সেন্টার এক সতর্ক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অতি শক্তিশালী টর্নেডো ব্যাপক শিলাবৃষ্টি এবং প্রবল ঝড়ে বিস্তৃত ক্ষয়ক্ষতি হতে পারে এসব অঞ্চলে এসব পরিস্থিতির হুমকির মুখে আছে বিশাল এ অঞ্চলের দশ কোটি নব্বই লাখ বাসিন্দা এদিকে নিউগিনিতে ভূমিধসে জীবন্ত মাটি চাপা পড়া মানুষের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে বলে জাতিসংঘকে অবহিত করেছে দেশটির সরকার এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রোববার রাত থেকে ভারী বর্ষণে সোমবার আরও ভয়াবহ রূপ নিয়েছে দেশটির এনগা প্রদেশের পরিস্থিতি স্থানীয় প্রশাসন জানিয়েছে বৃষ্টির পানিতে জনপদ মাটিতে আরও ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ তবে ভূমিধসের তিন দিন পর এক দম্পতিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে আটকে পড়াদের জীবিত উদ্ধারে করা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা নিবি আমিন নিউজ টোয়েন্টিফোর